আসসালামু আলাইকুম নিউজ বিডি আপনাদের স্বাগতম জানিয়ে সংবাদ হেফাজত এখন কার পক্ষে খেলবে রাজনৈতিক দলগুলো কখনোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে না সর্বশেষ থাকছে তিন নন্দ ঘোষের ঘাড়ে দোষ চাপাচ্ছে সরকার রুমিন ফারহানা দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত আবার নতুন করে সরব হয়েছে হেফাজত একের পর এক পর্যায়ে নেতা কর্মীদের গ্রেফতারের পর হেফাজত অনেকটা বিলীন হয়ে গিয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে হেফাজত আবার সরব হয়েছে শুধু সরবই নয় আগামী সতেরো ডিসেম্বর রাজধানী ঢাকার জাতীয় ওলামা মাসায়িক সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম আজ সকালে দারুল উলম মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় সংগঠনে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের সভাপতিত্বে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যখন বিএনপি দশ ডিসেম্বর মহাস সমাবেশ ডাকছে তার এক সপ্তাহ পর সতেরো ডিসেম্বর হেফাজতের এই সম্মেলন রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে শুধু তাই নয় হেফাজত গত কয়েকদিনে তাদের কেন্দ্রীয় কমিটি পরিধি বাড়িয়েছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আবার আন্দোলন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আজকে সবাই কারাবন্দী নেতাদের মুক্তি এবং দু সাল থেকে এ পর্যন্ত সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে আমিরের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই চিঠি যদি উত্তর না দেওয়া হয় তাহলে আবার হেফাজত আন্দোলনে যাবে এমন প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে তাই প্রশ্ন উঠেছে হেফাজত এখন কার পক্ষে খেলবে দু সালে হেফাজতে ঢাকা ঘেরাও কর্মসূচিতে মতিঝিলে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করে এবং এই অবস্থানের পরপরই তারা পুরো ঢাকা শহরে এক তাণ্ডব শুরু করে এ অবস্থায় সরকার কঠোর অবস্থানে যায় এবং সমাবেশ থেকে তাদেরকে উচ্ছেদ করে এ সময় কিছু কিছু ধর্মান্ধ মৌলবাদী শক্তি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগ উত্থাপন করে যদিও পরবর্তীতে প্রমাণিত হয় ওই ঘটনায় কেউ মৃত্যুবরণ করেনি এরপর হেফাজতের সঙ্গে সরকারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বিশেষ করে আল্লামা শফি যতদিন জীবিত ছিলেন ততদিন হেফাজত আওয়ামী লীগের একান্ত অনুগত একটি সংগঠন হিসেবেই দায়িত্ব পালন করেছিল কিন্তু আল্লামা শফির মৃত্যুর পর জুনায়ত বাবু হেফাজতের আমির হন এবং এ সময়ে হেফাজতের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী জামায়াত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটে এবং মামুনুল হকের মতো বিভিন্ন রকম দুর্বৃত্তরা হেফাজতের কেন্দ্রীয় কমিটি দখল করে এটিকে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর চেষ্টা এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে হেফাজত দেশে বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় এরপর মামুনুল হককে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় পরবর্তীতে তাকে ছেড়ে দিতে বাধ্য হলেও ঢাকা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয় সরকার বিরোধী বিভিন্ন অপরাধে জড়িত একাধিক হেফাজত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয় এর মধ্যে জুনায়দ বাবু মৃত্যুবরণ করলে হেফাজতে সাংগঠনিক কাঠামো রীতিমতো ভেঙে পড়ে এই সময় হেফাজত দুর্বল হয়ে পড়ে এবং অস্তিত্বের সংকটে ভুগতে থাকে এরকম পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন থাকার পর হেফাজত নতুন করে চাঙ্গা হচ্ছে বিশেষ করে বিএনপি যখন সারাদেশে নতুন করে সমাবেশ করছে তখন হেফাজতের এই চাঙ্গা হওয়াটার তাৎপর্য বহন করে হেফাজত আসলে কার পক্ষে খেলছে অনেকে মনে করেন হেফাজত এখন আবার সরকার অনুগত হওয়ার অবস্থায় আছে এবং বিএনপির আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্যই হেফাজতকে মাঠে নামানো হচ্ছে আবার কেউ কেউ মনে করেন হেফাজতের মতো রাজনৈতিক দলগুলো কখনোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে না এরা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু এরা সবসময় আওয়ামী লীগ সরকারের ক্ষতি সাধন করতে চায় এবং সে বাস্তবতায় হেফাজত সতেরো ডিসেম্বর ঢাকায় সমাবেশ টিকেছে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বিএনপি দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফারহানা বলেছেন সরকার এখন সবকিছু দায়ী করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মন্দার উপর চাপাচ্ছে হাতে বর্তমানে তিনটি আছে মঙ্গলবার এক নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন সরকারের হাতে তিনটি নন্দ আছে একটি নন্দ ঘোষ হচ্ছে করোনা একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরেকটি বিশ্ব মন্দা যাই হোক না কেন যে অবস্থায় না কেন সরকার সমস্ত দোষ চাপাচ্ছে এ তিন নন্দ ঘোষের ঘরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরও বলেন দু সালে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকবে বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এভাবে ক্ষমতায় থাকতে গোষ্ঠী তত্ত্ব কায়েম করতে হয়েছে তাদের খুশি রাখতে আইন প্রণয়ন করতে হয় তাদের সুবিধার্থে নিয়ম কানুন করতে হয় ইউক্রেনের ওপর রাশিয়ার অগ্রসনের প্রভাব সারা বিশ্বের উপর পড়েছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন এতে যদি চরম অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয় তাহলে সরকার হিসেবে আমাদের চাইতে কম মাথা পিছু দেশ ভারত নেপাল ও আফ্রিকার অনেক গরিব দেশকে বিবিসি কেন শ্রীলঙ্কা হওয়ার তালিকায় রাখেনি গত এক যুগে যে লুটপাট হয়েছে অনিবার্যভাবে তা হওয়ার কথা কুইক রেন্টাল দায় মুক্তির সমালোচনা করেন রুমিন ফারহানা দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ